গাড়ির মালিক মোবাইল ফোনে কথা বলতে বলতে তার গাড়ির সামনে এসে দরজা খুলতে যাচ্ছে ঠিক এমন সময় দূরে দাঁড়িয়ে থাকা সাদাম নামক একটি ছেলে একটি মেয়ের হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে গাড়ির দিকে ছুড়ে মারলো তখন আইসক্রিমটি যেয়ে গাড়ির সামনে গ্লাসের উপর পড়ল তখন গাড়ির মালিক আজিজ সাহেব রেগে গিয়ে বলল এই বেটা তোর এত বড় সাহস তুই আইসক্রিম আমার গাড়ির উপর ছুঁড়ে মারিস তোর দুই টাকার আইসক্রিম দিয়ে আমার লাখ টাকার গাড়িটাকে নোংরা করে ফেললি সাদ্দাম তখন নিচু কণ্ঠে গাড়ির মালিক আজিদ সাহেবকে বলল ভাই আমার কথা শুনেন এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না উত্তরে আজিৎ সাদ্দামকে বলে সকাল সকাল আমার মুখটাই খারাপ করে দিলি এই গাড়ির দাম জানিস ছোট লোক কোথাকার ভাই ছোট লোক বলে গালি দিয়েন না আর এটা তো শুধুমাত্র একটা আইসক্রিম এটা তো আপনার গাড়িতে তেমন কোনো ক্ষতি হয়নি এমনভাবে কথা বলছিস যেন কতগুলো গাড়ির মালিক তুই দেখল তো মনে হয় না যে জীবনে একবারও প্রাইভেট গাড়ি উঠেছিস এমন সময় সাদ্দাম খেয়াল করল একটা ছেলে গাড়ির নিচ থেকে বল হাতে নিয়ে খেলতে চলে যাচ্ছে সাদ্দাম মনে মনে কিছুটাই স্বস্তি পেল সাদ্দাম গাড়ির মালিককে বলল ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আজিজ বলল তোকে ক্ষমা করব কিনা পরে দেখব আগে তুই আমার এই গাড়ির ময়লা পরিষ্কার কর সাদ্দাম তখন বাধ্য হয়ে পকেট থেকে একটু রুমাল বের করে গাড়ির উপর লেগে থাকা আইসক্রিম পরিষ্কার করে দেয় আর গাড়ির মালিক চেয়ে চেয়ে দেখতে থাকে ভালোমতো মতো আইসক্রিম পরিষ্কার হচ্ছে কিনা আইসক্রিম পরিষ্কার শেষে সাদ্দাম গাড়ির মালিককে বলল এই যে ভাই আপনার গাড়ি পরিষ্কার হয়ে গেছে গাড়ির মালিক সাদ্দামকে ধাক্কা দিয়ে বলে যা এখান থেকে ইতিমধ্যেই সে মেয়েটি যার হাতে থাকা আইসক্রিমটি নিয়েছিল সে এসে সাদ্দামের সামনে দাঁড়ায় অতপর মেয়েটি বলে এই যে ভাই আপনি কিছু বললেন না যে আজিজ বলল এই দেখো আরেকজন এসেছে চোরের পক্ষে কথা বলতে প্রিয়া বলল থামুন আপনি ওনার জন্য আজ একটা ছোট বাচ্চা প্রাণে বেঁচে গেল আর কিছু না শুনেই ওনার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন মেয়েটি তখন সাদ্দামকে উদ্দেশ্য করে বলে আপনি কিছু বলছেন না কেন সাদ্দাম বলল কারো কাছে বড় হওয়ার আমার কোনো ইচ্ছে নেই কারোর জন্য ভালো কিছু করতে পেরেছি কিনা সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভালো কাজের পরিষ্কার তো আল্লাহ দেবেন প্রিয়া বলল আপনি খুবই ভালো একজন মানুষ বাচ্চাটিকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ সময় আজিজ বলল আপনারা কী সব কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কিছু বুঝতে পারছেন না তো আসুন আপনাকে দেখাই ওই যে বাসের সিসি ক্যামেরা লাগানো ওখানে গিয়ে ক্যামেরা ফুটেজ দেখলেই আপনি সব কিছুই বুঝতে পারবেন মেয়েটি তখন সবাইকে নিয়ে ওই বাড়ির সিসি ক্যামেরা চেক করে তারা দেখে একটা ছোট বাচ্চা বল নিয়ে খেলছিল হঠাৎ তার বলটি গড়িয়ে গড়িয়ে একটি পার্ক করা গাড়ির নিচে চলে যায় বাচ্চাটি গাড়ির কাছে এসে গাড়ির নিচে হাত দিয়ে বলটি আনার চেষ্টা করছিল কিছুতেই সে বলটি আনতে পারছিল না এমন সময় ওই গাড়ির মালিক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ির সামনে আসে কেউ তার গাড়ির সামনে আছে সেটা দেখতে পায় না এই দৃশ্যটি দূরে দাঁড়িয়ে থাকা সাদ্দাম দেখতে পায় সম্ভাব্য বিপদ বুঝতে পেরে গাড়ির দিকে দৌড় দেয় কিন্তু গাড়ি তার থেকে কিছুটা দূরে হওয়ায় তার ভয় হয় এই বুঝি গাড়ির মালিক গাড়ি স্টার্ট দিয়ে দেবে তখন সে কি করবে ভেবে না পেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়ের হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে গাড়ির দিকে ছুঁড়ে মারে যার ফলে বাচ্চাটি জানে বেঁচে যায় গাড়ির মালিক সবকিছু দেখার পর ছেলের কাছে ক্ষমা চায় এবং বাচ্চাটির প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় সাথে সাথে মেয়েটির কাছেও ক্ষমা চায় আসলে আমাদের সমাজে যারা প্রকৃত ভালো মানুষ তারা কখনোই স্বীকৃতির জন্য মানবতার কাজ করে না কে বড় আর কে ছোট সে বিচার না করে সময় তারা মানুষের উপকারে কাজ করে কারণ ভালো মন্দের বিচার তো একজনই করবেন আর তিনি হচ্ছেন মহান মহানাল্লা আমাদের সবাইকে আরও বেশি বেশি মানুষের পাশে থাকার ও মানুষের উপকার করার তোফিক দান করুক আমিন.